আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার সামনে একজন মাদ্রাসার ছাত্র বসা আছে। আজকের এই ভিডিওটা এই জন্য করেছি যে অনেক সময় আমরা মাদ্রাসার ছাত্রদের প্রায় পেয়ে থাকি, তাদের গলা ভেঙে যায়। যদি গলা ভেঙে যাওয়ার পর কেউ গলার ভয়েজ রেস্ট বা 7 থেকে 10 দিন আমরা কথা না বলতে বলি, যদি এমনটা মেনটেন না করে সেক্ষেত্রে সারা জীবন এমন গলা ভাঙাই থাকবে। তো যারা এরকম মাদ্রাসা স্টুডেন্ট বা শিক্ষক, তাদের গলা ভেঙে গেলে তাদের পরবর্তীতে কাজ চালাইতে সমস্যা হয়। সেক্ষেত্রে গলা ভাঙার পরে অবশ্যই রেস্ট নিয়ে গলাটাকে ঠিক করতে হবে, নাহলে সারা জীবনে গলা ভাঙা থাকবে। আমরা এই ওর সাথে কথা বলবো। আপনার নাম কি বলুন? বয়স কত? 12 বছর। কোথায় বাড়ি আপনার? মায়েরামপুর। কিসে পড়েন? হাসখানায়। কয় পারা হয়েছে? 7 পারা। কোরআন তেলাওয়াত শোনাতে পারবেন একটু আমাকে? কোরআন তেলাওয়াত শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। দর্শক আপনারা শুনতে পেয়েছেন খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার গলা ভাঙার জন্য সেটা ফুটে উঠছে না। সেজন্য আমরা যারা মাদ্রাসার ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা যদি গলা ভেঙে যায় সেক্ষেত্রে অবশ্যই আসতে পারবেন, এবং গলা ভেঙে গেলে সেক্ষেত্রে বয়েজ রেস্ট নিয়ে গলাটা আবার ঠিক করে নেবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।